আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চশমার দোকানটা দেখেই বুঝতে পারছেন আমরা একটা শপে এসেছি, আর সেটা হচ্ছে ডাউনটাউন ব্রুকলিনে। তো আমরা ডাউনটাউন ব্রুকলিনে আসছি বাজার করতে। তো এসেই ভালো ব্র্যান্ডের একটা চশমার দোকান দেখেই আমার হাজব্যান্ড ঢু মেরে দিলেন। আমার হাজব্যান্ডের আবার খুব শখ চশমার কালেকশনে, মানে ও সবসময় কিন্তু গ্লাস ব্যবহার করে, ওর পাওয়ার মানে পাওয়ারওয়ালা চশমাটা ব্যবহার করে, রেগুলারলি ব্যবহার করতে হয়। তো শৌখিনতাও বলতে গেলে যখন কোনো ভালো ব্র্যান্ডের চশমার দোকান থেকে তখনই ও এখানে ঢু মারবে এবং ওখান থেকে কিনবে। তো এসেছিলাম ট্রেডার জ্যোতি বাজার করতে। তো আমি ট্রেডার জ্যোতি যাচ্ছি বাজার করতে, দেন আমি এখানে ঘুরবো। তো বাজার করার শেষ প্রায়, আমি বের হয়ে এসেছি একা একাই। তো এখন আমরা ঘুরবো আশেপাশের এলাকা ডাউনটাউন ব্রুকলিনে। এখানে আসলে ঘুরতে ভালোও লাগে, অনেক ভালো ভালো সব এখানে আছে দোকান, আর আশেপাশের পরিবেশটা দেখতেও কিন্তু ভালো লাগে। আপনারাও দেখতে পাচ্ছেন, মানে মনে হচ্ছে একটা পশ এরিয়া, মানে এরকম পশ এরিয়া বা ক্লিন এরিয়াতে হাঁটতে কিন্তু ভালো লাগে। খেয়াল করবেন দোকানপাট দেখতে, মানুষ দেখতে, প্লাস বাড়িঘরও দেখতে ভাল লাগে হাঁটতে, আর হেঁটে হেঁটে কিন্তু বিরক্ত হই না কিন্তু। আর আমার মেয়েও কিন্তু হাঁটতে অনেক পছন্দ করে। আর আমার মেয়েটা একদম নিজের মতন করেই হাঁটতেছে, ওকে কোনো বাধা দিচ্ছি না আমরা। আর এটা হচ্ছে একটা আর্ট গ্যালারি থিংসও, খুবই সুন্দর, মানে দেখতে একটু অবাকই লাগছে, ভালোই লাগছে দেখতে। তো আমরা বাহির থেকে যতটুকু পারছি দেখছি, আর ভিতরে ঢুকি নাই। ওরা এখন গ্যালারি ওপেন রাখছে। এলাকাটা যে সুন্দর, ভালো লাগছে, পশ পশ লাগে না। তো হাঁটতে হাঁটতে আমরা আরেকটা চশমার দোকানে চলে আসছি। তো আগের চশমার দোকানে পছন্দ হয়নি, তো এই চশমার দোকানে আমরা ঢুকে গেলাম।
in a brown. Thank you. This one. তো আমার মেয়েকে ওরা কালার আর ড্রয়িং এর পেপার দিয়ে বসিয়ে রাখছে। ও সারাক্ষণ বাবার সাথে ওর বাবার সাথে মানে ঘুরতেছিল আর আমাদেরকে চশমা দেখতে দিচ্ছে না, তো ওকে বিজি রাখার জন্য ওরা বের করে দিছে। চশমার দোকানে চশমা কালার করো। Police number, ambulance. It's a tumar hate it a yellow color, lemon. So yummy. What's the green? তো আমার মেয়ের কালার করা আর আঁকিবুকি করা শেষ, এখন ওনাকে বাইরে বের হয়ে যাবে। ওদিকে বাবার চশমাও এখনো পছন্দ করতে পারে নাই, মানে কোনটা রেখে কোনটা নিবে ও নিজেই বুঝতে পারতেছে না। তো ভাবলাম ওকে নিয়ে বের হয়ে যায়। আসলে ওর ঘুমের সময়টাও চলে আসছে দুপুর প্রায় 3টার উপরে বাজে, তো ভাবলাম বের হয়ে যাই ওকে নিয়ে হাঁটি, তাহলে ও হাঁটতে হাঁটতে ঘুমায় পড়বে। তো আসলে এই এলাকাটাতে হাঁটতে এত ভালো লাগতেছিল আর অনেক সুন্দর এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে আমার মেয়েটা কিন্তু ঘুমায় পড়ছে। প্রায় আমি 5-6 ব্লকের মতন হাঁটছি, এখন আমি ফিরে যাচ্ছি চশমার দোকানে। তো আসলে ওকে নিয়ে যদি স্ট্রলার একটু হাঁটি ও ঘুমায় পড়ে। তো এই দোকানটাতেই আমি বাইরে অপেক্ষা করতেছি ওর বাবার জন্য, যে ওর চশমা কেনা শেষ হলে বের হয়ে যাব। তো চশমা একটা ফাইনাল করে ফেলছে, তো এখন অর্ডার দিয়ে যাচ্ছে, ও যেহেতু গ্লাস পরে পরে পিক আপ করবে। তো চশমার দোকানের কাছে একটা স্টারবাকসের দোকান, মানে স্টারবাকসে তো দেখলেই আমার কফি খাইতেই হবে। তো ঢুকে দেখি এখানে ওরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে লিখে রাখছে স্টাফদের জন্য, যা দেখে আসলে একটু ডিফারেন্ট লাগছে। তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম দেখানোর জন্য। এখন সাথে মজাদার কফি, তাও আবার নিজের পছন্দের, আর রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখতেও ভালো লাগতেছিল। আর এরকম গরম গরম কফি, মজাদার কফি হলে আর কোনো কিছুই দরকার নেই, হাঁটতে কিন্তু ভালোই লাগে খেয়ে। আর আজকের দিনটাও কিন্তু অনেক ভালো, এত গরমও না আবার এত ঠান্ডাও না। তো ডাউনটাউন ব্রুকলিনে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মার্শালে। তো এটা প্রায় কাছেই ছিল, বেশিক্ষণ হাঁটতে সময় লাগে নাই। তো ভাবলাম কিছু আমরা ঘুরে দেখি, যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নিব। তো আমরা শপিং করেই বাসে ফিরে যাব, আর মেয়েটাও ঘুমায় গেছে, তো শান্তি মতো একটু ঘুরতেছি। তো আজকে পর্যন্তই, আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আর যদি আরও বেশি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকে পর্যন্তই, আশা করি দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। মার্শালে আসলে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে কোনটা রেখে কোনটা থাকবো আমি নিজেই বুঝতে পারছি না। মানে এটা কিছুটা বড়, আর এখানে আসলে তো এগুলো আমার দেখতেই হবে।
আর মার্শালে কাপড়ও কিছুটা চিপে পাওয়া যায়, ঘরে পরার জন্য একদম পারফেক্ট কাপড়। তো আমি এখানে মার্শালে আসলে প্রায় কাপড় কিনে নিই ঘরে পরার জন্য, অনেক কমফোর্টেবলও থাকে, ঠিকঠাক একরকম। আর এই চিজ বোর্ডগুলো দেখলে এতটাই ভালো লাগে। আর এবার কিন্তু ট্রেন্ড হচ্ছে উডেন ট্রে ট্রেন্ড, যে কোনো কিছু আপনি সার্ভ করতে পারেন একটু সাজিয়ে গুছিয়ে, আর এখানে একটু চিপেও পাওয়া যায়। তো আজকে আমি এখান থেকে একটা কিনেই নিব, ঠিক করছি।